অসুস্থ শরীরে পরাণ দেখতে এসে কাঁদলেন পরিমণি। এবারে দিয়ে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা, এগুলো হলো অনন্ত এবং বর্ষ অভিনীত এবং ইরানি নির্মাতা মুস্তাফা অতাশ জমজম পরিচালিত বাংলাদেশ ইরান যৌথ প্রযোজনায় সিনেমা দিন দাটে বিদ্যা সিনহা মিম শরীফুল রাজ ইয়াশ রুহান অভিনীত রায়হান রাফি পরিচালিত পরাণ এবং পূজাচেরি রিজেউল রুশান অভিনীত অনন্য মামুন পরিচালিত সাইকো। রায়হান রাফি পরিচালিত পরাণ নামের এই সিনেমাটিতে বিদ্যা সিনহা মিম শফিকুল রাজ এবং ইয়াশ রুহানের অভিনয় প্রশংসিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সফলতা নিয়ে চলছে সিনেমাটি। স্বামী শরীফুল রাজ অভিনীত পরাণ সিনেমা দেখতে শনিবার রাজধানীর মিরপুরে সনি স্কোয়ার স্টার সিনিপ্লেক্সে হাজির হন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি। এদিন সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী হয়, সেখানে আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় হাজির হন পরিমণি। শনিবারের এই বিশেষ প্রদর্শনীতে কেবল পরিমণি নন, সিনেমা অঙ্গনের আরও অনেক তারকা এসেছেন। এর মধ্যে আছেন 90 দশকের জনপ্রিয় নায়িকা শাবনাস এবং এই প্রজন্মের চিত্রনায়ক আরিফিন শুভ, অভিনেতা মিশা সওদাগর, সিয়াম আহমেদ, ইয়াশ রোহান, নীরব হোসেন, বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, পার্সোনা ফারদিন দিঘি, পূজা চেরি সহ আরও অনেকে। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম শরীফুল রাজ জানিয়েছিলেন স্ত্রী পরিমণির সঙ্গে প্রেক্ষাগৃহে তিনি সিনেমাটি দেখবেন। সিনেমা দেখা শেষে আবেগপ্রবণ হয়ে স্বামী রাজকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন পরিমণি। কান্না থামিয়ে পরে বলেন, সবাই রাজের কথা বলছে, চারিদিক আলোচনা, সেই খুশিতে কান্না চলে এসেছে। 2021 সালের 17ই অক্টোবর প্রেমের 7 দিনের মাথায় গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ এবং পরিমণি। পরে চলতি বছরের 10ই জানুয়ারি নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মা হওয়ার খবর জানান পরিমণি। সেদিন সন্তান সম্ভব হওয়ার খবরের সঙ্গে নিজের বিয়ের কথাও প্রকাশ আনেন পরিমণি রাজ। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।